আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার সাব্বির আহমদ, আপনাদের সঙ্গে থাকবো কিছুক্ষণ। সম্মানিত বন্ধুরা, আমরা যারা ডাক্তারি করছি, আমরা প্রতিদিনই আমরা কিছু না কিছু রুগীর মধ্যে যে সিমটমগুলো পাচ্ছি, যে সিমটমগুলো লক্ষ্য করছি, সেগুলো হচ্ছে তীব্র মনোকষ্ট। অনেক মা বোনেরা আসছে নীরবে নিবৃতে, চোখ দিয়ে পানি পড়ে, রোগ কিন্তু তাদের নাকে পলিফাস হোক, পাইলস হোক, লিভারের সমস্যা হোক, একজিমা ঘা হোক, বা যেটাই হোক না কেন, কিন্তু আমরা দেখতেছি তীব্র মনোকষ্ট। মানসিক যখন লক্ষণটা নিচ্ছি, তখন দেখছি রোগী কেঁদে ফেলাচ্ছে। এখন এই যে রোগী কি কান্না করতেছে, এটা কিন্তু একদিনে হচ্ছে না। আজকে সেই কথাগুলোই বলবো, কেন রুগীর মনের মধ্যে দীর্ঘদিনে লালিত কষ্টগুলো চাপা। আজকে একটু কষ্ট পেলো, কালকে একটু কষ্ট পেলো, পরের দিন কষ্ট পেলো, এভাবে বছরের পর বছর কষ্ট পেতে 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 রুগীর মানসিক স্তরটা এমন পর্যায়ে চলে গিয়েছে, রুগী কিন্তু এখন কথা বললে কেঁদে দেয়। রুগী কিন্তু এখন এই কথা বললে কেঁদে দেয়, মানে কান্না করে। রুগী কথা বললে কান্না করে, এবং এই কান্নার স্তরটি একজন ডাক্তার তিনি ফুটিয়ে তুলবেন, তার মনের কষ্টগুলো জাগ্রত করে লক্ষণগুলো আদায় করে নেবেন। রুগী বলতে চায় না। হ্যাঁ, বিলিভ মি, রুগীরা কিন্তু কথাগুলো বলতে চায় না, তার স্বামীর সমস্যাগুলো বলতে চায় না, নিজের সমস্যাগুলো বলতে চায় না, সাংসারিক প্রবলেমগুলো বলতে চাবে না। কিন্তু একটা সময় দেখবেন ঠিকই আপনার বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বের এক পর্যায়ে দেখবেন তারা কিন্তু বলে দিচ্ছে এবং কান্না করছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এখন এই লক্ষণের গুরুত্বটা বা কি? সম্মানিত বন্ধুরা, যারা ডাক্তার আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই লক্ষণের অবশ্যই গুরুত্ব রয়েছে। যারা ডাক্তার না, আমার শ্রোতা, তাদেরকেও বলছি অবশ্যই গুরুত্ব রয়েছে। মানসিক স্তর যদি ক্লিন না থাকে, তাহলে রোগ আরোগ্য হয় না। আমি অনেক ব্যক্তির একজিমা ঘা, পাঁচরা ঘা, স্কিন ডিজিজ, সোরিয়াসিস, বাট মানসিক লেভেলের স্তরে ট্রিটমেন্ট করে তাদের সুস্থ করেছি। আমি তো আমার ফেসবুক আইডিতে, আমার পেজে আমি কখনো ভিডিও দেই না, যে আমার ফলো আপ কেসের ভিডিওগুলো দেই না। তো যাই হোক, আমি পাচ্ছি এগুলো, এবং এই তীব্র মনোকষ্টের লক্ষণ নিয়ে ট্রিটমেন্ট করে আমি অনেক সোরিয়াসিস কেস ভালো করেছি, আলহামদুলিল্লাহ। আজকে এই তীব্র মনোকষ্টের প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। আমরা যারা কেন্ট ইউজ করি, কেন্টের রেপার্টরি, ডক্টর জেমস টেলর কেন্ট তার রেপার্টরি মাইন্ড অধ্যায়ে বলেছেন একটা রুব্রিক, রুব্রিকটা হচ্ছে, একটু দেখে নেই, রুব্রিকটা হচ্ছে অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশ মানে তীব্র মনোকষ্ট। অ্যাঙ্গুইশ রুব্রিকটির অর্থ হচ্ছে তীব্র মনোকষ্ট, তীব্র। এই মনোকষ্টের স্তরটা হচ্ছে অনেক তীব্র, তীব্র থেকে তীব্রতর, তীব্র থেকে তীব্রতর। এই তীব্র থেকে তীব্রতর মনোকষ্টর অনেক মেডিসিন ডক্টর জেমস টেলর কেন্ট এখানে বলেছেন। এর মধ্যে ফার্স্ট গ্রেডে অনেক মেডিসিন আছে, আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলছি। আমি কেন্টের রেপোর্টের সামনে আছে, সেখান থেকে দেখে দেখে আপনাদেরকে বলছি, কারণ যেন ভুল না হয়। স্যার, ডক্টর জেমস টেলর কেন্ট অ্যাঙ্গুইশ রুব্রিকের ফার্স্ট গ্রেডে যে মেডিসিনগুলো বলেছেন সেগুলো হলো অ্যাকোনাইট, নেপিলাস, বেলাডোনা, আর্সেনিকাম অ্যালবাম, ক্যালকেরিয়া কার্প, ক্যানাবিস ইন্ডিকা, ডিজিটালিস, প্লাটিনা এবং হিপারসাল। সেকেন্ড গ্রেডে আছে অনেক মেডিসিন, যেমন অ্যানাকার্ডিয়াম, এপিসমেল, আর্জেন্টাইন ম্যাট্রিকাম, আর্নিকা মন্টানা, কার্বোভেজ, কফিয়া ক্রুডা, হায়োসিয়ামাস, কেলিয়ার্স, ম্যাগনেশিয়াম কার্প, ফসফরাস এবং সরিনাম। এবং থার্ড গ্রেডে যে মেডিসিনগুলো আছে, একটিয়া রেসিমোসা, এথোজা, অ্যালো, অ্যালুমিনা, অ্যাম্ব্রাগ্রাসিয়া, অ্যান্টিমটার্ট, ক্যাম্ফোর, বোভিস্টা, বিফোরানা, কলোসিন্থ, ক্রোটন, হরিডিলাস, ডালকামারা, গ্রাফাইটিস, ক্যালিয়ার্স, মিউরিটিক অ্যাসিড, এসিড মিওর, নেজা, নেট্রাম আর্টস, নেট্রাম কার্ব, সিপিয়া, পালসাটিলা, ট্যারেন্টুলাইস এবং ভিট্রাম অ্যালবাম। এই যে মেডিসিনগুলো আমি বললাম, এই মেডিসিনগুলো সবই হচ্ছে তীব্র মনোকষ্ট। এখন কথা হলো আমরা কোনটা দিব।
আমরা কোনটা দিব, কথাটা না যে কোন রোগী মানে কোন মেডিসিনটি রোগীদেরকে আমরা প্রেসক্রিপশন করবো, এর জন্য আপনাকে ডাক্তার হতে হবে এবং রেজিস্টার ডাক্তারের নিকটস্থ শরণাপন্ন হতে হবে এবং তার কাছে যে মিনিমাম 1 ঘন্টা সময় দিবেন, আপনার লক্ষণগুলো বের করে নিবে আস্তে আস্তে এবং এক পর্যায়ে আপনার মেডিসিনের সাথে আপনার সর্বদৈহিক বর্তমান কষ্ট, মানসিক স্তর, যৌনজীবন, এরপরে আপনার মায়াজোমেটিক কনসেপ্ট, পূর্ব রোগের ইতিহাস সব জেনে তিনি একটি মেডিসিন প্রেসক্রিপশন করবেন যেটি আপনার জন্য ফলপ্রদ হবে। কখনো নিজে ফার্মেসিতে যে মেডিসিন লিখে খাবেন না, ফার্মেসিতে যে নিজে মেডিসিন কিনে খাবেন না, রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হবেন। আর যদি আপনারা মনে করেন যে নিকটস্থ আপনাদের ডাক্তারের কাছে যেতে পারতেছেন না, আমাদের স্ক্রিনে একটা হেল্পলাইন দেখতে পাচ্ছেন, রিং করবেন। আমরা বাংলাদেশের খুলনা থেকে বলছি, আমরা আপনাদের শরীরের সমস্যা যা জেনে বুঝে আমরা ডোজ নির্ধারণ করে দেব। আমাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে দাওয়াত রইল। এই তীব্র মনোকষ্ট নিয়ে যারা ভুগছেন যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আমরা সকাল 9টা থেকে রাত 9টা আমাদের প্রতিষ্ঠান ওপেন থাকে, আমাদের প্রতিষ্ঠানে লোকজন থাকে সবসময়। আমরা অনলাইন এবং অফলাইন উভয়ভাবে ট্রিটমেন্ট করি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কুরিয়ারে আমাদের মেডিসিন যাচ্ছে, অনেক ব্যক্তিরা অনলাইনে আমাদের ট্রিটমেন্ট নিচ্ছে। তো আপনারা আমাদের চেম্বার ভিজিট করবেন, দাওয়াত রইল। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।